আজকে সবাই ভালো আছো? আজকের একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি 53 কোশ্চেন অ্যান্সার আলোচনা করার চেষ্টা করব বাংলা ব্যাকরণের ওপর, যেটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেখানে বাংলা ব্যাকরণ থাকে সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য খুব কাজে লাগবে। তো ভিডিওটি আমি বেশি কিছু না বলে শুরু করছি। আর যদি চ্যানেলে তোমরা নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে কিন্তু এডুকেশনাল ভিডিওগুলো আপলোড করে থাকি। দেখে যাক ফার্স্ট কোশ্চেনটি কী বলছে। এক নম্বর বলছে, ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ভূতত্ত্ব। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ, ইম্পর্টেন্ট এগুলো। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে কী? ভাষার বিশ্লেষণ। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ক্রিয়ামূল, ক্রিয়াকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? এটাও অ্যান্সার হবে রূপতত্ত্বে। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। গৌড়ীয় বাংলার ব্যাকরণ রচনা করেছেন কে? গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কী? গৌড়ীয় ব্যাকরণ। ওই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে আবার। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দ্য অ্যাসুম্পশাও। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন বি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? বসি হ্যালহেড। বাংলা ভাষা রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষা ব্যাকরণ কে লেখেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষা প্রকাশ বেঙ্গালো ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বেঙ্গালো ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক, মানে ব্যাকরণিক যেটাকে বলা হয়, একটু টাইপিংয়ে মিস্টেক আছে কিছু কিছু জিনিসে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। কোনটি ঠিক নিচের ব্যাকরণ ভাষার অনুগামী? ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ডক্টর মোহাম্মদ এনামুল হক। ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরি হক। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটা সঠিক? সঞ্চিতা, সঞ্চয়িতা। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন, পর্তুগিজ ভাষা প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য অ্যাসুম্পশাও। সালটা দেওয়া আছে 1743 সালে। বাংলা ব্যাকরণ দ্বিতীয় গ্রন্থ হচ্ছে কি রচনা করেন? 1778 সালে এন বি হ্যালহেড, ইংরেজি ও বাংলা ভাষায়। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে কি? ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। যিনি ভালো ব্যাকরণ জানেন তিনি হলেন কে? ব্যাকরণিক, ব্যাকরণিক হবে এটা। ন, তয়ব ও স, তয়ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ক্রিয়ামূল, ক্রিয়াকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের বিষয়? এটা হচ্ছে রূপতত্ত্বের। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। রামনারায়ণ তর্করত্ন। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন শব্দ পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ ছাড়া। এটা যদি ইংলিশ গ্রামার বলা যায় তবুও কিন্তু ক্রিয়াপদ ছাড়া কিন্তু ইংরেজি বাক্য গঠন করা যায় না। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে কী বলে? ভাব বিশেষণ। পাণিনি কে ছিলেন? কিছু কিছু কোশ্চেন রিপিট হয়েছে। হ্যাঁ, পাণিনি কে ছিলেন? ব্যাকরণিক। ব্যাকরণ ভাষাকে নির্দেশ করেন? ব্যাকরণ ভাষাকে নির্দেশ করে, ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নাম কি? ব্যাকরণ। ব্যাকরণ শব্দের উৎপত্তি কোনটি? বি যোগ আ, যোগ ক্রি যোগ অন। ইম্পর্টেন্ট কিন্তু এটা, মানে এটা এটা মিলে কিন্তু তোমার ব্যাকরণ শব্দটা হবে, এই জিনিসটা বলতে চাইছি এখানে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? মনোয়ের ডি অ্যাসুম্পশাও। ভাষা প্রকাশ বেঙ্গালো ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মুগ্ধবোধং ব্যাকরণম গ্রন্থটি রচনা করেন কে? একদম ইম্পর্টেন্ট। মুগ্ধবোধং ব্যাকরণম গ্রন্থটি রচনা করেন পোপদেব গোস্বামী। ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ব্যাকরণ শব্দটি হলো কি? তৎসম।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? তো ব্যাকরণ কৌমুদী। নেক্সট কোশ্চেন বলছে, অলি গলি শব্দটি ব্যাকরণের সংজ্ঞায় বলে কি? শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে কি? এটা উত্তর হবে দ্বিরুত্ব অনুচর শব্দ। বর্ণ নিয়ে, শব্দ নিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেই থাকে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ। বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? বাক্যতত্ত্বে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ফলা, কিন্তু আসে প্রায়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কার কিসের চিহ্ন? স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, স্বরধ্বনির হচ্ছে কার। শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? মানে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য হয় এটা, যদি অ্যান্সার করে তাহলে ধ্বনি তত্ত্ব অ্যান্সার হবে এটা। বাংলা ব্যাকরণের প্রথম যে ভাষা লেখা হয়, ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, পর্তুগিজ। বাংলা ভাষার, বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষা লেখা হয় ওটা হচ্ছে পর্তুগিজ। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? এখানে এখানে শুধু অপশানগুলো দেওয়া নাই, ওখানে এ বি সি ডি বলে অপশান থাকবে, তার মধ্যে যদি এটা পাও তুলা বর্ণ, তাহলে এটা হবে কি সাধুরীতির উদাহরণ। বলছে প্রশ্নটা বলছে, নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? ভাষার প্রধান উপাদান কি? জানি এটা আমরা, এমনিতেও ইংলিশও আছে। ভাষার প্রধান উপাদান হচ্ছে কি? শব্দ, মানে প্রত্যেকটা শব্দ যোগ করে করে যেটা বাক্য হয়, বাক্য মানেই ভাষা হয়। ভাষার মৌলিক উপাদান কোনটি? প্রধান উপাদান হচ্ছে শব্দ, আর মৌলিক উপাদান হচ্ছে কি? ধ্বনি। ভাষার মৌলিক উপাদান হচ্ছে কি? ধ্বনি। বর্ণ হলো কি? বর্ণ হচ্ছে তোমার, বর্ণ হলো ধ্বনি নির্দেশক প্রতীক। তো এখানে মোটামুটি আমি কোশ্চেন আলোচনা করলাম 53, মানে 53টা। এরপরে সেকেন্ড পার্ট এবং অন্যান্য বিষয়ের MCQ বা অনলাইনের কোশ্চেন আমি নিয়ে আসবো। যদি তোমরা চ্যানেলটিতে নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর পাশে আসা বেল আইকনটি প্রেস করবে। আজকে হয়তো বিকেলে বা রাত্রে যারা ইন্টারভিউ দিয়েছে ওদের কাছ থেকে একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের আমি ভিডিও আনতে চলেছি। তোমরা চ্যানেলে যদি থাকো সাবস্ক্রাইব করে, তাহলে তোমরা ওটা দেখতে হবে। আর একটা কথা আমি বলেছি, মোটামুটি আমার এই চ্যানেলে একটা ইংলিশের সিরিজ চলছে, অর্থাৎ MCQ এবং অনলাইনে কোশ্চেন, মানে MCQ চলছে, একটা পার্ট দিয়েছি আর একটা পার্ট আমার কন্টেন্ট রেডি আছে। তো যারা ইংলিশে দুর্বল আছো তারা কিন্তু চ্যানেলটিতে যদি থাকো, স্টেটিউন যদি থাকো সবসময়, তাহলে কিন্তু দেখবে তোমাদের ইংলিশের যে একটা ভিত আছে, দুর্বলতা আছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো প্রত্যেক বিষয়ে কীভাবে নম্বর ভালো পাওয়া যায়, বিষয়ভিত্তিক কিন্তু ভিডিও করা আছে। তো প্রত্যেক বিষয়ে কীভাবে ভালো নম্বর পাওয়া যাবে, কীভাবে 30-25 প্লাস পাওয়া যাবে, ওগুলো ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর বিশেষ করে যে 30 দিনে বা 25 দিনে বা 10 দিনে কীভাবে পড়া যেতে পারে, যে কোনো একটা সিলেবাস শেষ করা যেতে পারে, ওগুলোর উপর একটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে রাও, তাহলে তোমরা একটুখানি উপকৃত হবে। তো আমি আর বেশি কিছু বলছি না, যদি চ্যানেলটিতে নতুন থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো, তাহলে একটা লাইক দেবে। থ্যাংক ইউ।